ছোটী নারীর প্রতি মেয়ে গতি নাই। কেমন সতী তাও তুমি বুঝতে পারোনি রে ভাই, বুঝতে পারিনি দাদা। এ কেমন সতী জানো? কোথায় বলেছে সতী নারীর প্রতি দামরই ধরো এই সুন্দরীকে আমি এই সত্যি সত্যি দেশে নিয়ে যাব। তোমাকে যদি দূর করে ধরতে আসি আমি তার ফুরার চতুর দিকে অগ্নি আলায় করে দিব মা। ওরে কান্দারি, তুমি যদি এই দরিয়ার মাঝে না থাকতে, এই দরিয়ার মাঝে আমার ছয় ছয়টি ভাইয়ের প্রাণ যেত রে ভাই। ওরে ভাই আমার, তুমি তো বলেছিলে রে ভাই, কিন্তু আমি বিশ্বাস করিনি রে ভাই। সত্যি যে কন্যাটির কাছে আমরা বড় ভুল করে যাচ্ছিলাম রে ভাই। ওই ভাই আমার, চলো চলো ভাই, ওই কন্যাটির কাছে আমরা ক্ষমা চাইনি রে ভাই। চলো দাদা, আই তো মা বলিয়া ডাকি আমরা বলিয়া ভাই, সে নাকি মানব কন্যা, তাহলে তুমি তার পরিচয় দাও দাদা। ভাই ভাই, আচ্ছা বলো তো কন্যা, তুমি যদি মানব কন্যা হয়ে থাকো তাহলে তোমার পরিচয় যে আমাকে দিতে হবে কন্যা। আমার শ্বশুর গৃহের পরিচয় আমরা চাচ্ছি। আমার তো মনে হচ্ছে
বলো তাহলে কি হতে পারে, তাহলে কি হতে পারে? দিনগত হইলে যেমন আত্মীয় উজ্জ্বল করে, আচ্ছা আচ্ছা, সে নামে শ্বশুর আমার চম্পকুন। আমি যা বলেছি তা বলো মাসে মাসে। ভাই আমার মন কি বলছে? পক্ষ কয়টি রে ভাই? পক্ষ তো তুমি তাহলে কি কি পক্ষ? কৃষ্ণ পক্ষ, কৃষ্ণ পক্ষ, আর এদিকে শুক্ল পক্ষ। যে মাসে মাসে ছাতা ধরে ছাতায় বিজলি করে, সে নামে শ্বশুর তারা নাকি চম্পলানা করে, দীর্ঘত হলে আত্মীতে কি উজ্জ্বল করে? চন্দ্র উজ্জ্বল করে দাদা। ওরে ভাই আমার, তাই তো আমি ওই কন্যাটি আকারিকিতে বুঝতে পেরেছি, তাই হয়তো তার শ্বশুরের নাম চন্দ্রপতি সদাঘর। আচ্ছা বলো তো, তোমার শ্বশুরের নাম কি চন্দ্রপতি? আচ্ছা তোমার শাশুড়ি মাতার নাম কি জানতে? আমি বলি পরীক্ষা চলেছে তুমি কান্ডারিকে বলো যে সে জিজ্ঞাসা করো। ওরে কান্ডারি, তুমি যখন মনে পড়িয়াছো তাও তুমি নিজে জিজ্ঞাসা করো ভাই। দুলমণি ওইটা ঠিক হইল। আচ্ছা তোমার শাশুড়ির নাম দুল বড়মণি নয়? তাও নয়। কি হইতে পারে? তাইলে আমি বলতে বলো না, খেয়ে বেসন হইয়া নারী লোকে পড়ে, সে সমস্ত থেকে ধরম পার লোক ধরে, সে নামে শাশুড়ি হয় আমার চম্পকনগর। এ ভাই আমার, তোমার তো বুঝিয়াছ ভাই, নারী লোকে কন্যে পরে, সেই নামে শাশুড়িটার চম্পলানা করে। ওরে ভাই আমার, এই তারপরে কি বলিয়াছে? তারপরে বলিয়াছে,
নাখের বেশন হইয়া নারী লোকে সে ধন থাকে নাকি আমার ওরে ভাই আমার তবু বুঝতে পারি রে ভাই বড় লোকের ঘরে এখন কি থাকতে পারে জানো কি থাকতে পারে আচ্ছা বলো তো কন্যা তুমি যা বলছো তা কি ধাতুর মধ্যে হ্যাঁ সাধু সেটা মূল্যবান যেটা ধাতু সেই নামে আমার শাশুড়ি ওরে ভাই আমার দাদা সেটা আমার ধাতুর মধ্যে কি বলেছে যে নাখের বেশর হইয়া নারী লোকে পরে সেই ধন থাকে নাকি ধনমানের ঘরে আরে নাখের বেশর ওটা কি বুঝতে পারোনি আমরা তো বুঝতে পারলাম না দাদা আরে ভাই আমার সেটা তো স্বর্ণ রে ভাই তাই নাকি দাদা হ্যাঁ তাহলে তার শাশুড়ি মাতার নাম হতো সোনা রানী হতে পারে ওরে ভাই আমার দাও তুমি জিজ্ঞাসা করো ভাই আচ্ছা বলো তো তোমার স্বামীর নাম ওই টাকালি বর্মণ নয় তাও নয় পঞ্চপটি বনে সে নামে স্বামী আমার চম্পকনগরে ভাই আমার কি বুঝলে রে ভাই আমি তো কিছুই বুঝতে পারিনি কন্যাটি প্রথমে কি বলিয়াছে তারপরে কন্যাটি কি বলিয়াছে আচ্ছা
ঈশ্বর যে ভাইয়ের সঙ্গে রাম ছোট ভাই সঠিক বুঝি আছে লক্ষণ গিয়েছে। এদিকে পেলাম আমরা ঠাকুর লক্ষণ, আর এদিকে পেলাম কি বলো, যখন নদী ভেঙে একুল থেকে উকুল হয়ে যায় নীচ দিয়ে কি হয়ে যায় ভাই, তখন বালু চোর হয়ে যায়। এদিকে বালু আর ওদিকে কি ঠাকুর লক্ষণ, এই দুইটা মিলে যে করো ভাই কি হতে পারে? তাই আমার মনে হয় তার স্বামীর নাম ভক্ত। ওরে ভাই আমার সঠিক বুঝি আছো তুমি, তার স্বামীর নাম হয়তো বালা লক্ষ্মীন্দ্র হতে পারে, তাও জিজ্ঞাসা করো কন্যা। বলি গো সুন্দরী, স্বামী বালা স্যার। আচ্ছা তোমার স্বামীর নাম কি? বালা লক্ষ্মীন্দ্র হতে পারে? তাই হয় স্যার, তাই হয় বাবা। আচ্ছা কন্যা, এবার আমরা তোমার শ্বশুর গৃহের পরিচয় পেলাম, এবার বলো তোমার পিতৃগৃহের পরিচয় আমরা জানতে পারি? জানার তো আমার প্রয়োজন আছে সুন্দরী। এটা তো কোনো কথা ছিল কেনই আমার বাবার কথা মনে করে দিয়ে আমার এই কেন বাবা মাকে আমি আমার মন থেকে মুছে বিশ্বাস করি না যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে তাকেই নাকি উনি ভুলে আছে রে ভাই, এটা কি তুমি বিশ্বাস করতে পারো বাবা? তারপর তো আমি এটাকে বিশ্লেষণ করে দেখবো রে ভাই, বলো ভাই তার পিতৃগৃহের পরিচয় দিবে কিনা। আপনি তো সুন্দরী, আচ্ছা বলো তো তোমার পিতৃগৃহের পরিচয় দিবে কিনা? ওরে পিতা গোটা সুন্দর মেনে চা ভাই, এক নামে জগতে অনেক লোক বাস করে তাই বলে কি আমার ভগ্নি হবে? আর তোমার কি মনে নেই ভাই, আমরা যখন বাণিজ্য এসেছি তখন আমার কোন ভগ্নি ছিল না, এটা তুমি কি করে বিশ্বাস করলে ভাই? আর যদি তো আমি আগে বলে দিয়েছি যে এক নামে জগতে অনেক লোক বাস করে তাই বলে কি আমার ভক্তি হবে, যে আমি বিশ্বাস করি না রে ভাই। তাও তুমি আরো জিজ্ঞাসা করো, তোমার আছে নাকি জিজ্ঞাসা করো। বলি তো সুন্দরী কন্যা, আচ্ছা বলো তো তোমার ভাই আছে কিনা? আচ্ছা তোমার ভাইয়ের নামের কথা কি আমরা জানতে পারি? ও তাহলে তোমার ছয় ছয়টি ভাইও রয়েছে, বলো বলো ওরে সাধু কত সুন্দর ওরে ভাই।
বলো তো ভাই, আমরা যখন বাণিজ্যে এসেছি তখন তো আমার কোনো ভক্তি ছিল না, হয়তো না। এদিকে আবার চিন্তা করে দেখছি বাণিজ্য আসার প্রায় কত হয়ে গেল, প্রায় 12 বছর দাদা। ওরে ভাই আমার, হয়তো আমার এই মায়ের গর্ভে এসেছে এই হতভাগি, কিন্তু আমি তবু যে বিশ্বাস করতে পারছি না কেন রে ভাই, তবু যে আমি বিশ্বাস করতে পারছি না ভাই। আমি মনে করি কি জানো, মানুষের নামের কথা তো ভাই আমার, ভাই আর বিলম্ব নয়, ওই কন্যাটির কাছে চলে আও। ওই ছয় ভাই যে রয়েছে, ভাই ভাইয়ের স্ত্রী আছে কিনা ভাই জিজ্ঞাসা কর। আচ্ছা তাদের নামের কথা তুমি বলতে পারো, পারবে তাহলে বলো। রূপপতি, পালাপতি, আরো সত্য, আরো সত্য বোমা, পত্নী, পত্নী ভাত, ওরে
পুরুষকে যে কখন কোন মায়ার ফাঁদে বশ করতে পারি তোরা কেউ জানো না। আর কি করবে জানো? আমি তারপর ভাই আমি
ভগিনী
আজি দুটি চরণ দেও মোর মাকে, বিদায় দেও দাদায় আমায় জন্ম। ওরে তোর ভক্তি দাদে ওই ব্যবস্থা না ভুল। ওরে ভাই আমার বলো দাদা, চলো ভাই এবার কেঁদে নয় হাসি মুখে ভগ্নিকে আমরা বিদায় করব। চলো ভাই, তুমি জানো না ভাই ওদের স্বামীর কান্নার, যে নারী স্বামীর পদে ভক্তি করে সার, ওরে এহ কাল পর কাল সে হইল তোমার দাদে ভাই। ওদেরকে সবাইকে বলি আমি দেখছি এই ভক্তি পারবে, এ পারবে তার স্বামীকে দিদ্দানে দিয়ে ফিরে আসছে। আমাকে আমার দাদা দাদা বলতে পারবে রে ভাই, তোমার কথা যেন রক্ষে রক্ষে পালন করে দাদা। ভাই এবার কেঁদে নয় চোখের জলে নয় হাসি মুখে ভগ্নিকে বিদায় কর আর ভগ্নিকে আশীর্বাদ করো, ও যেন তার স্বামীকে জিন্দারে দিয়ে ফিরে এসে আবার আমাকে দাদা দাদা বলে ডাকতে পারে। হা বলি গো কানো ভগ্নি, এই যে আমরা তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি। বল ভগ্নি, একটি কথা তো আমার স্মরণ ছিল না রে ভগ্নি, তোর নামের কথাটা তো জানা হলো না। আমার নাম তাই তো ভক্তি আমি বলি।